আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রিয়াদ মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শখের পশু পাখি পালনের প্রতিবেদন ধারণের ধারাবাহিকতায় শুরু করছি আজকে একুরিয়ামে মাছ পালন একুরিয়ামের ভেতর অর্থাৎ কাচের বাক্সর ভিতরে বিভিন্ন জাতের রঙিন মাছ পালন নিয়ে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমরা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অথবা হসপিটালের মধ্যে বিভিন্ন জায়গায় অথবা বড় কোনো বাড়ির ডেকোরেশনের এক কোণায় দেখা যাচ্ছে কাচের বাক্সর ভেতরে কিছু স্বচ্ছ পানির মধ্যে কিছু রঙিন মাছ ছোটাছুটি করছে আসলে এই সব মাছ অনেকেই দেখে মনে করে এগুলো কি রাবারের মাছ নাকি প্লাস্টিকের মাছ নাকি ইলেকট্রিক্যাল মাছ অনেকেই কনফিউশন হয়ে যায় যারা এ সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি একুড়িয়াম তৈরির জন্য যে প্রথমে যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে গ্লাস আর এই গ্লাসটা কীরকম বা কোন মাপের নেবেন সেটা আপনার একুড়িয়ামের সাইজ কীরকম করবেন সেটা আপনার উপর নির্ভর করবে আপনার পছন্দ মতো আপনি একুড়িয়ামটা তৈরি করে নেবেন এবং আপনি বাসায় এবং নিজেই খুব সহজেই একুরিয়ামটা তৈরি করতে পারবেন আর এই অ্যাকুরিয়াম তৈরি করার জন্য আপনাকে একটি গাম লাগবে সেই গামটি হচ্ছে স্লিকন সুপারগুলো বা অন্যান্য গাম এগুলো দিলে আপনার পানি লিক করবে আপনার গ্লাসগুলো ভালোভাবে আটকাবে না তাই আপনাকে যে গামটা ইউজ করতে হবে এই গ্রামটা হচ্ছে স্লিকন স্লিকন গাম বাজারে একশো ষাট টাকা অথবা একশো টাকা এরকমের মধ্যে পেয়ে যাবেন আর সিলিকন গামের একটা গান আছে গানটাও নিতে পারেন খুব সহজে আপনারা কাজ করতে পারবেন ভাবে এবং এই গামটা খুব তাড়াতাড়ি ইউজ করতে হবে কারণ এই গামটা শুকিয়ে যায় এবং এই গামটা আপনার একটা অ্যাকুরিয়াম তৈরি করে রেখে দিবেন যে বাকি অংশটা রেখে দেবেন সেটা রেখে দিলেই কিছুজনের মধ্যে নষ্ট হয়ে যাবে তাই একটা অ্যাকুরিয়াম তৈরি করার জন্যই আপনি যে সাইজে তৈরি করেন কেন একটা অ্যাকুরিয়াম তৈরি করার জন্য একটি গামেই আপনার লাগবে আর একুরিয়াম তৈরি করার পর আপনাকে যে ভেতরে যে ডেকোরেশনগুলো আছে এই ডেকোরেশানগুলো আপনাকে করতে হবে খুব স্পেসিকভাবে মানে আপনাকে খুবই খুব সুন্দর করে ভেতরটা ডেকোরেশন করতে হবে একুরিয়ামের ভেতরটা খুব সুন্দর করে আপনাকে ডেকোরেশন করতে হবে অবশ্যই কারণ একুরিয়ামের ভেতরে যে ডেকোরেশনটা এটাই হচ্ছে মূল পয়েন্ট কারণ অ্যাকুরিয়ামের ভেতরে ডেকোরেশনটা যদি ভালো হয় তখন অবশ্যই আপনার অ্যাকুরিয়ামটা একদম প্রফেশনাল যেসব অ্যাকুরিয়াম বাজারে কিনতে পাওয়া যায় বা মডার্ন যে চায়না অ্যাকুরিয়াম রয়েছে ঠিক ওই রকম লাগবে তাই আপনি অ্যাকুরিয়াম তৈরি করার পর ভেতরে যে ডেকোরেশনটা রয়েছে এই ডেকোরেশনটা করবেন আর এই ডেকোরেশন কিভাবে করবেন বা একটা সহজভাবে যে ডেকোরেশন খুব কম খরচে করা যায় সেইটা আপনাদেরকে আমরা আমাদের পরবর্তী যে ভিডিও রয়েছে এখানেই জানিয়ে দেব মিডিয়া সুস্থ বিনোদনের প্রতি